মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন যে শিবিরকে ফু দিয়ে আসলে উড়িয়ে দেওয়া যাবে না। এই কথাটাই দিন শেষে সত্যি হলো। আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলতেন শিবির এদেশে তাদের কর্মকাণ্ড গোপনে চালাচ্ছে। আর তৎকালীন সময় আমরা দেখতাম বিভিন্ন জায়গায় অনেক মানুষকে ধরা হতো, বলা হতো যে তারা শিবিরের গোপন বৈঠক করছে, মিটিং করছে। বাট বাংলাদেশের মানুষ এটা মনে করতো যে এটা জাস্ট হচ্ছে কথার কথা। কিন্তু দিন শেষে আজকে প্রত্যেকটা যে বাংলাদেশের বড় যে 6-7টা ইউনিভার্সিটি আছে, যেগুলোকে আমরা আইকনিক ইউনিভার্সিটি বলি, সেখানে শিবিরের নেতাদের যে কী বলা হচ্ছে বিচক্ষণতার সহিত অথবা সাহসের সহিত এই আওয়ামী লীগ সরকারের মধ্যেই অন্যতম সংগঠন ছাত্রলীগের সাথে কানেক্টিভিটি অথবা পরিচয় গোপন করে ইউনিভার্সিটিগুলোতে নিজেদের জায়গাগুলোকে পাকাপোক্ত করে কৌশলে এত বছর যে রাজনীতি চালিয়ে নিয়েছে তারই একটা ধারাবাহিকতা একের পর এক আসতে শুরু করেছে। দর্শক, শিবিরে হুলস্থুল কাণ্ড, রাজনৈতিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের যে ড্যাপথ সেটা কিন্তু এখন সামনে উঠে এসেছে। ভাবনার বিষয় যে বিএনপি যে ভাবছিল যে জামাতের আসলে দৌড় কতটুকু সেটা নিয়েও সামনে আসছে নতুন আরও একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই, তারা এই তিনটি প্রধান দলসহ আরও বেশ কয়েকটি দলকে একত্রিত করে সরকার গঠনের চিন্তা করছে একদিকে, আর অপরদিকে তাদের প্রধান যে হাতিয়ার মানে ছাত্র শিবির তারাও তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যেই খেলা শুরু হয়েছে, এবার লিস্টে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয়ে থাকে শিবিরের আতুর ঘর। আপনার গতকালকে এক দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ছিলেন সভাপতি এবং মার্কেটিং বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এই কমিটিটির সেক্রেটারি। গণমাধ্যমকে 24 দফা দাবির একটা বিবৃতি পাঠানো হয়েছে বাংলাদেশ চট্টগ্রাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো, স্থায়ী নীতিমালা প্রণয়ন, তারপর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যান্টিনের খাবারের মান বাড়ানো। এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র শিবিরের সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল 2015 সালে। এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম তারা চালাতে পারেনি। সম্প্রতি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটিটি আসলো। তো এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা নতুন একটা কমিটি প্রকাশ করছে, ধীরে ধীরে বাকিদের নামও এখানে কানেক্ট করবে। তো কিভাবে শিবির আসলে এই দীর্ঘদিন যাবত নিজেদেরকে একত্রিত রাখলো অথবা একটা অস্থির পরিবেশে যেখানে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো, পাশাপাশি ব্যান করা হলো, শিবির নাম শুনলে জেল জুলুম দেওয়া হতো। তো এই ক্ষেত্রে আমরা যদি শিবিরের যারা নেতাকর্মী আছেন তাদের প্রধান যদি আমরা একটা জিনিস ফোকাস করি, আউটলুকিং, আমরা নর্মালি শিবির ভাবি পাঞ্জাবি থাকবে, মাথায় একটা টুপি থাকবে, টুপি থাকুক না থাকুক হালকা চাপদাড়ি থাকবে অথবা একটু বড় দাড়ি থাকবে, আর বিভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটিসটা ফোকাস হয়। কিন্তু এই যে ইউনিভার্সিটিগুলোতে এখন যে শিবিরের যে নেতাকর্মীরা ভেসে উঠছেন, আপনি দেখেন একটা ছেলের দেখে কি বোঝার উপায় আছে যে এরা আসলে শিবিরের কর্মী ছিল? সমন্বয়ক থেকে শুরু করে ছাত্রলীগের নেতার সাথে একক্রমে থাকা শুরু করে যেই খেলাটা দেখাইছে ভাই, এটা আসলে ওই যে বলা হয় না যে নদীর পানি, এটা হচ্ছে বহমান, রাজনীতি বহমান। আপনি যদি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা ভিন্ন পন্থা বা ভিন্ন উপায়ে এটা সামনে আসবে। যে মানে অনেকটা এমন হয়েছে যে যে আওয়ামী লীগ শিবিরকে ধ্বংস করার জন্য বা শেষ করার জন্য বা জামায়াত ইসলামকে শেষ করার জন্য এত কষ্ট পরিশ্রম করছে, কিন্তু এই শিবির এবং জামাতের নেতাকর্মীরা টেকনিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীতে পরিচয় গোপন করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের লক্ষ্যের দিকে তারা কিন্তু পৌঁছেছিল। আর দিন শেষে এই আন্দোলনটা যদি আমরা দেখি, সরকার পতনের আন্দোলন, এখানে যতটুকু আমরা বুঝতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে বা এই আন্দোলনটার মূল মাস্টার মাইন্ড 9 দফা 1 দফা বিভিন্ন জায়গায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান থেকে শুরু করে যে জিনিসগুলো দিয়ে পুরো জাতির মধ্যে একটা ভাইব তৈরি করা হয়েছিল, ভাইবটা তৈরি কিন্তু সমন্বয়কদের সাথে করেছিল শিবিরই। পাশাপাশি মানুষ নির্যাতিত হয়েছিল, গুম খুনের শিকার হয়েছিল, জীবনযাত্রা থেকে শুরু করে অনেক কিছুতে মানুষ ডিস্টার্বেন্স ছিল, যার কারণে আমজনতা এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। বাট যে লিড করার যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনি ছাত্র শিবিরের ভূমিকা
ছাত্র দলের তুলনায় কিন্তু শক্তিশালী, এটাই প্রমাণিত হলো। আওয়ামী লীগ যেখানে বা ছাত্র শিবিরকে নিঃশেষ করার প্ল্যান করল, সেই আওয়ামী লীগের ঘরের ভেতরেই নীরবে নিভৃতে নিরাপত্তা নিয়ে বড় হয়েছিল এই ছাত্র শিবিরের নেতারা। শিবিরে হালখানা হওয়ার সুযোগ নাই। ভালো থাকুন।